আর যেটা তুমি বললে ডোমেস্টিক ক্রিকেটটা একটু হারিয়ে যাচ্ছে, না আমার মনে হয় হ্যাঁ একটুখানি হারিয়ে যাচ্ছে আইপিএল আসার পর, কেন আইপিএলটা তো অনেক অনেক গুরুত্ব দিচ্ছে, যারা ডোমেস্টিক পারফরমেন্স করছে ওদের থেকে আইপিএল এ যে পারফরমেন্স করছে ওদেরকে একটু গুরুত্ব দিচ্ছে। না এটাও হতে পারে যে আইপিএল এর যে স্ট্যান্ডার্ড এটা তো অনেক হাই, ওইখানে যদি পারফরমেন্স করে যে কোনো প্লেয়ার, আমার আমার মনে হয় যে চান্স দেওয়া দরকার, কিন্তু অ্যাটলিস্ট ওর সঙ্গে সঙ্গে ডোমেস্টিক ক্রিকেটটাকেও দেখা দরকার, যদি ওইখানে যারা পারফরমেন্স করছে ওরাও তো পরিশ্রম করে পারফরমেন্স করছে। আর ডোমেস্টিক ক্রিকেটটা এখন যে জায়গাতে আমরা খেলছি অনেকটা টাফ কন্ডিশন থাকে, তারপরে উইকেটের কন্ডিশন অনেকটা টাফ, তারপরে ওয়েদার কন্ডিশন অনেকটা টাফ থাকে, তো ওইখানে সিলেক্টররা যদি ডোমেস্টিক ক্রিকেটটাকেও সেই আইপিএল লেভেলে না দেখলেও একটু নিচের লেভেলে যদি ডোমেস্টিক ক্রিকেটার যদি দেখে তাহলে ডোমেস্টিক প্লেয়ারের জন্য ভালো, কেননা নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দ্য স্পেশাল এপিসোড। আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে যুক্ত আছেন ত্রিপুরার ক্রিকেট জগতের অন্যতম নক্ষত্র তথা মণিশঙ্কর মুরাসিং, যাকে নিয়ে ত্রিপুরাবাসীর অনেক স্বপ্ন, হয়তোবা কোনো একদিন ত্রিপুরার মানচিত্র ভারতীয় ক্রিকেট জগতের মানচিত্রে যুক্ত হবে। আজকে মূলত এই এপিসোডে আমরা ক্রিকেট বিষয়ক নানা কথোপকথন হবে, সেজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন শ্রদ্ধেয় শ্রী মণিশঙ্কর মুরাসিং। প্রথমে তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের এই এপিসোডে। নমস্কার, কেমন আছো? ভালো। আজকের এপিসোড নিয়ে তোমার কি অনুভূতি, কেমন লাগছে? ভালোই, নিজের জিনিসটাকে নিয়ে সবাইকে একটু এক্সপ্রেস করব বা নিজে কি এক্সপিরিয়েন্স করেছি এই এত বছরে, তো ওটাই। প্রথমে আমরা একদম শুরুর দিকে যাই, মণিশঙ্কর মুরাসিং থেকে কিভাবে একজন ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিং হয়ে উঠলো? অ্যাকচুয়ালি বলতে গেলে তো আমি আগরতলা শহরে অনেক বছর আগেই এসেছি, বাবা মা নিয়ে এসেছে এখানে পড়াশোনা বা পড়াশোনা করার জন্য বা অন্য কিছু করার জন্য নিয়ে এসে, নিয়ে আসার পর ওই সময় আমি ক্রিকেট তো ছোটবেলা থেকে ভালো ভালো পেতাম, আমরা পাড়াতে খেলতাম, আমাদের কাজিনের সঙ্গে খেলতাম বাড়ির ওঠানে, তো ওইখান থেকে একটু ইন্সপিরেশন যে আমি ক্রিকেট খেলবো, ওইখান থেকে আমার বাবা মা বা বাবা যেহেতু ফিজিক্যাল ইনস্ট্রাক্টর উনি দেখেছেন আমার আমার মধ্যে যে ক্রিকেট খেলতে পারবে, তো বাবা জানে কোন জায়গায় কি করতে হবে, তো ওই জন্য আমি আগরতলা এসেছি। প্রথম থেকে স্বপ্ন ছিল যে ক্রিকেটার হব? হ্যাঁ, প্রথম থেকেই অ্যাকচুয়ালি যবে থেকে আমি ক্রিকেট বুঝি তবে থেকে আমার প্ল্যানিং ছিল যে আমি ক্রিকেট ক্রিকেট নিয়ে এগোবো, আর তারপরে তোমার ক্রিকেটে কি কি চলে বা কি কি ট্রেনিং করতে হবে ওটা বাবা ভালো করে জানতো বা মা যেটা জানতো ফ্যামিলি বুঝতে তোমাকে কোন জায়গায় ফিট করলে ঠিক হবে না, ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলিও জানতো বা আমি নিজেও ছোটবেলা থেকে 2-3-4 থেকে আমি জানতাম যে আমি ক্রিকেট নিয়ে এগোতে পারবো, কেননা ওই জায়গাতে আমি ছোটবেলা থেকে আমি ভাবতাম যে আমি ক্রিকেটই খেলবো, ওই সময় একটু চলছিল যে টিভিতে দেখতাম ইন্ডিয়ান ক্রিকেটে কি কি চলছে বা কারা কারা খেলছে, তো ওই সময় জানতাম সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ওদের কথা জানতাম, তো ওইখান থেকে। যদি ক্রিকেটার না হতো তাহলে কোন প্রফেশনটা তুমি চুজ করতে? ওটা ওটা বলতে গেলে আমি এখন পর্যন্ত ডিসাইড আমি করতে পারিনি, ক্রিকেট যদি না খেলতাম তাহলে কি করতাম ওটা আমি এখন পর্যন্ত আমার মাইন্ডে আসেনি ওটা। তার মানে ক্রিকেটে প্রথম থেকে ছিল, শেষ পর্যন্ত ক্রিকেটে থাকবে। হ্যাঁ একদম। আমরা 2022 একটা নিউজ, টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশিত হয় যে টিম ইন্ডিয়ার এ টিমে সম্ভাব্য 15 জনের নাম, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি 4 দিনের প্র্যাকটিস ম্যাচের জন্য 15 জন নাম বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, আমরা সমগ্র ত্রিপুরাবাসী অবগত আছেন, এবং সেই 15 জন লিস্ট সম্পর্কে তুমি কি অবগত ছিলে? না আমি অ্যাকচুয়ালি আমি তো ওই জিনিসটা আমি জানতাম না, তারপরে দিয়ে আমাকে কেউ একজন আমাদের জুনিয়র ক্রিকেটার বা আমার আমার একজন ক্লোজ ও পাঠিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়াতে এই প্রকাশিত হয়েছে, ওইটার মধ্যে ইন্ডিয়া এর মধ্যে তোমার নাম আছে, তো আমি বললাম কি থ্যাংক ইউ, তো এই জিনিসটা তো আমার কাছে এখনো বিসিসিআই থেকে কল আসেনি, হয়তোবা যদি বিসিসিআই রিলিজ করতো তাহলে প্লেয়ারের ওইখানে 2-3 দিন আগে কল আসতো, তো আমি জানতাম যে বিসিসিআই তো এখনো রিলিজ করেনি নামটা, এটা জানতাম যে নিউজিল্যান্ডের সঙ্গে ওদের একটা 4 দিনের প্র্যাকটিস ম্যাচ বা ইন্ডিয়া লিস্টে সরি ফার্স্ট ক্লাস ক্রিকেট ক্রিকেট হবে ওইটা আমি জানতাম, কিন্তু বিসিসিআই থেকে কোনো ইনফরমেশন আসেনি, তো আমি নিউজ পেপারে এত গুরুত্ব দিইনি, কিন্তু ওই ওই মুহূর্তে আমার কাছে বলতে গেলে প্রচুর কল এসে গেছে যে সবার কাছে চলে গেছে, তারপর দিয়ে কংগ্রাচুলেশন আসলো, ফোনও করলো যারা যারা চেনে,
ফোন করলো, তারপর দিয়ে মেসেজ করলো। তা আমি ওদেরকে আমি বলে দিলাম যে এখন পর্যন্ত আমি খবর পাইনি বিসিসিআই থেকে, তো খবর যদি হয় এরকম তাহলে আমি সবাইকে এজ এ সোশ্যাল মিডিয়া থ্রুতে আমি জানিয়ে দেবো, ওই জিনিসটা আমি বললাম ওদেরকে। যখন ফাইনাল লিস্ট বের হলো সেখানে কিন্তু তোমার নাম নেই, তখন তুমি নিজেকে কিভাবে হ্যান্ডেল করলে? না হ্যান্ডেল তো অ্যাকচুয়ালি ওই সময়টা বলতে গেলে তো আমি তো যে জিনিসটা আমি জানি, সাপোজ ধরো যদি বিসিসিআই আমাকে কল করতো তাহলে আমি মানতাম যে বিসিসিআই কল করে আমাকে বললো যে তুই আসিস এরকম এরকম, কয়েকদিন পরে বিসিসিআই থেকে নিউজ বের হবে বা প্রেস রিলিজ হবে, যদি ওইখান থেকে যদি আমার নাম কেটে যেত তাহলে আমি একটু আপসেট থাকতাম, কেননা নিউজ পেপারে বের হয়েছে, নিউজ পেপারে অনেক কিছুই বের হয়, তো ওইখান থেকে যদি নাম না হয় তাহলে আমি এত শক হইনি জিনিসটা। কিন্তু ওই জিনিসটাই যে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই কি বলে রিলিজ হয়েছে, তো ওই জিনিসটা আমি বলবো যে সবকিছু যদি থ্রু প্রপার চ্যানেল যদি হতো তাহলে আরো বেটার হতো, কেননা সবাই কংগ্রেচুলেশন অলরেডি জানিয়ে দিয়েছে, তো আমার আমার ক্ষেত্রে অনেকটা পসিবল ছিল না যে সবাইকে আমি জানানো, তো তারপরে আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি জানাতে পারিনি, তো সবাই তো অলরেডি জেনে গেছে, তো ওটাও একটা হয়েছিল, তো তারপরে আমি নর্মালি ছিলাম, আমি তো জানি জিনিসটা। তোমার ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স খুব ভালো, তারপরও টিম ইন্ডিয়া বা স্কোয়াডেতে মণিশঙ্কর মুরাসিংকে আমরা কেন পাই না? অ্যাকচুয়ালি ওইটাকে আমি একটু এলাবরেট করব যে যেটা আমাদের ক্ষেত্রে হয়, সাপোজ বলতে গেলে আমরা ছোট্ট স্টেট, বলতে গেলে ছোট্ট স্টেট থেকে অনেক প্লেয়ার খেলে, কিন্তু আমরা ছোট্ট স্টেট, আমরা অনেক বছর ধরে রঞ্জি ট্রফি পার্টিসিপেট করছি, শুধু আমরা পার্টিসিপেট করছি, আমরা কোনো 2009 হয়তো বা আমরা কোয়ালিফাই করেছি প্লেটির থেকে এলিট খেলার জন্য, আমরা কোয়ালিফাই মানে কোয়ার্টার ফাইনাল না প্রি কোয়ার্টার খেলার জন্য আমরা কোয়ালিফাই করেছি, তো এত বছর রঞ্জি ট্রফি খেলে একবারই আমরা কোয়ালিফাই করেছি, সাপোজ ওইটাতে একটু যারা সিলেক্টর আছে ইন্ডিয়ান সিলেক্টর আছে ওরাও একটু চিন্তা করে যে ত্রিপুরা কোনো এত বছর ধরে খেলছে কোয়ালিফাই হচ্ছে না, ওদের কাছে প্লেয়ার কোয়ালিটি ভালো কিনা ওরা জানে কি জানি না আমি জানি না, হয়তো বা এখন তো একটু আপগ্রেড হয়েছে আমরা সব বলতে গেলে স্কোর শিট, তারপরে তোমার অনলাইনে সবাই দেখতে পারে, তো ওই জিনিসটা একটু হয়ে একটু ভালো হয়েছে যে সবার স্কোর শিটটা ভালো করে ওরা জানতে পারে, তারপর দিয়ে যদি ম্যাচ যদি ভালো টিমে যেমন আমরা লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমরা ভালো টিমের সঙ্গে ম্যাচ খেলছি, তো ওইটাও এখন একটু পারফরমেন্স যদি আমরা ঠিকঠাক পারফরমেন্স করি হয়তোবা সিজনে আমরা 700-800, 500-600 যদি রান করি হয়তোবা আমরা 7-8 ম্যাচ খেলে যদি আমরা 43-40 উইকেট পাই তাহলে ওইখানে কাউন্ট হওয়াটা একটু কাউন্ট হইতে পারে, তারপরে আমরা যদি কোয়ালিফাই যদি করি গ্রুপ, এখন তো আমরা সিতে খেলছি, সি থেকে যদি আমরা কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনাল যদি খেলি তাহলে ওইখানে সিলেক্টররা আরো গুরুত্ব দিয়ে দেখে প্লেয়ারটাকে, কোন প্লেয়ার কি রান করছে, কতটুকু রান করছে, কার সঙ্গে খেলছে, কোন স্টেটের সঙ্গে খেলছে, তো ওটা অনেক ম্যাটার করে, তো এখন আমরা ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আমাদের ত্রিপুরা ক্রিকেট, তো ওটাই বলতে পারবো আগামী দিনে যারা যারা খেলবে ওরার জন্য একটু ভালো আসছে। তোমার মনে হয় কি কোনো ধরনের ডিসক্রিমিনেশন বা কোনো ধরনের পলিটিক্স হয় তোমাদের ক্রিকেটের সঙ্গে, যার কারণে হয়তো বা কোনো ধরনের সমস্যা? পলিটিক্স তো আমি বলতে পারবো না, পলিটিক্স এত বুঝি না আমি, পলিটিক্স হয়তো বা যে জিনিসটা তুমি বললে পলিটিক্স, আমি ওটা ক্রিকেট নিয়ে আমি পলিটিক্স তো আমি দেখিনি বা আমি জানি না যে জিনিসটা, কিন্তু হ্যাঁ এটা হতে পারে যে আমাদের পারফরমেন্স যেমন আমরা এখন এলিট টিমের সঙ্গে খেলছি, আমরা এলিটে খেলছি, তো ওইখান থেকে যদি আমরা যদি পারফরমেন্স করি তাহলে হয়তো বা যারা জুনিয়র আছে, যেমন ধরুন এখন কালচার চলছে সব আন্ডার 19 আন্ডার 23 থেকে ওরা প্লেয়ার দেখছে, কম এজ গ্রুপের প্লেয়ার দেখছে, তো হয়তো বা ওদের থেকে চান্স পেতে পারে যদি যারা একটু ভালো করে, ভালো ইন দ্য সেন্স সিজনে রঞ্জি ট্রফি খেলে যদি ভালো করতে পারে তাহলে ওদের ক্ষেত্রে অনেকটা সুবিধা, যেমন এখন আমি 30-31 হয়ে গেছি, তো ওই ক্ষেত্রে এখন বিসিসিআই বা সিলেক্টররা কত কত দেখছে আমাকে নিয়ে, বা যারা 30+ হয়ে গেছে ওদেরকে নিয়ে কত দেখছে ওটা আমি জানি না, কিন্তু যারা জুনিয়র আছে ওদের জন্য একটু সুবিধা, যারা পারফরমেন্স করছে ওদের জন্য সুবিধা, কেননা জুনিয়র প্লেয়ারই এখন বিসিসিআই দেখছে বা সিলেক্টররা দেখছে ওইরকম। এই বছর আইপিএল এ তোমার জন্য ত্রিপুরাবাসী খুব চিয়ারিং করেছে, হয়তোবা তুমিও নিজে ড্রাফট করেছিলে আইপিএল এর অকশনে, যখন তুমি নিজে আনসোল্ড হলে তখন তোমার কি অনুভূতি, তুমি তখন সেই নিজেকে কিভাবে হ্যান্ডেল করলে বা মুভ অন করলে?
একটা চান্স ছিল কিন্তু, হ্যাঁ এই বছর চান্স হয়তো আমার সিজনটাও ভালো গেছে, এর আগেও সিজন ভালো গেছে, 4-5 বছর ধরে সিজন আমার ভালো যাচ্ছে। এর আগেও আমার 2017 না 18 আমার অকশনে নাম ছিল, ওই সময় মিনি অকশনে নাম ছিল, ওই সময়ও আমার যে বছর এই বছর যেটা হয়েছে প্রিভিয়াস টাইমেও এরকমই হয়েছে, তো ওই সময় আমি জানি যে জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, যে অকশনে যদি নাম না আসে ডিসাইড করে তো লাভ নেই, আমার মুভ অন করতেই হবে। যেমন এই বছর একটু হাইপ ছিল আমার স্টেটেতেও, হাইপ ছিল যে হ্যাঁ মণিশঙ্কর মুরা সিং যদি অকশনে নাম আসে ড্রাফট হবে বা কেউ নেবে কোনো ফ্র্যাঞ্চাইজি, তো ওটা একটু ছিল যে হ্যাঁ নিতে পারে। আমারও ট্রায়ালে যে যে ট্রায়ালে গেছে ও ট্রায়ালে আমার ভালো গেছে, ট্রায়াল ভালো হয়েছে, তো আমারও একটু আশা ছিল যে হয়তো বা ওরা যদি নিতে পারে। এদিক সেদিক তো 19-20 তো হতেই থাকে, যেন যদি ওর যদি যে স্লটটা ওদের দরকার ছিল হয়তো বা আরেকটা প্লেয়ার নিয়ে নিয়েছে আমার আগে নাম আসার পর, ওকে নিয়ে নিয়েছে হয়তো বা ওটাও হতে পারে, বা ওদের যে স্লটটা ছিল ওটা ফুলফিল হয়ে গেছে তো ওটার জন্য নেয়নি। তো এই সব নিয়ে যদি আমি চিন্তা করে বসে থাকি তাহলে একটু আমার জন্য প্রবলেম হয়ে যাবে, তো ওই জন্য আমার মুভ অন করতে একটু ইজি, কেননা আমি জানি আমি কি করছি, আমি যতদিন পর্যন্ত করতে পারি ততদিন আমার ভালো। ওরা নেবে নেবে না ফ্র্যাঞ্চাইজের উপরে আর স্লটের উপরে কি কি কোয়ালিটি প্লেয়ার নিচ্ছে বা কিরকম শর্ট আউট প্লেয়ার নিচ্ছে, লেফটি রাইটি ওদের কম্বিনেশন আছে, ওখান থেকে দেখে যেটা ভালো মনে করে ওরা নেবে। তারপরে যদি যতদিন পর্যন্ত পারফরমেন্স করতে থাকি হয়তো বা ওরা নিতেও পারে নাও নিতে পারে, তো ওটার জন্য আমি যদি বসে থাকি তাহলে আমার জন্যই খারাপ। আমি যদি একটা উদাহরণ হিসেবে সরফরাজ খানকে নিই, রিসেন্টলি ডেবিউ করেছে ডোমেস্টিক ক্রিকেটে, ওনার পারফরমেন্স খুব ভালো ছিল, তবু কেন সিলেক্টররা এত দেরি করলো তাকে ভারতীয় টিমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে? কোথাও কি ডোমেস্টিক ক্রিকেটে তার অস্তিত্ব হারিয়ে ফেলছে? ডোমেস্টিক ক্রিকেটের দিকে কি সিলেক্টররা ভালোভাবে দেখছে না? হ্যাঁ তুমি যেটা বললে সরফরাজ খান এই রিসেন্টলি ডেবিউ করেছে, ও পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ওটা ওর ক্ষেত্রে তো নজর ছিলই যে 5-6 নম্বর প্লেয়ার যারা সিনিয়র ছিল ওরাও 5-6 নম্বর খেলছিল, বলতে গেলে অজিঙ্ক্য রানা, চিত্তেশ্বর পূজারা ওরা খেলছিল, তো ওরা এত বছর সার্ভিস দিয়ে আসছে ইন্ডিয়ান ক্রিকেটকে, তো যদি হঠাৎ করে যদি পারফরমেন্স যদি না হয়, যদি কোচ যদি চিন্তা করে না আমার সিনিয়র প্লেয়ার করছে তো আমার ওখান জুনিয়র প্লেয়ার লাগবে কি লাগবে না, ওরা ভালো ভালো করে জানতে পারবে বা সিলেক্টর জানতে পারবে যে ওকে নিলে কি এখন খেলাতে পারবো না খেলাতে পারবো না, না 1-2 বছর বসে থাকতে হবে, তো ওটাও অনেক সময় চিন্তা করে কোচেরা যে এখন পূজারা হোক বা রানে হোক ওরা যদি একটু ডাউনফল যদি আসে তো এখন ওরা নেই, সাপোজ ধরো ওরা নেই যারা পারফরমেন্স করছে বা 2-3 বছর ধরে করেই আসছে, তো ওখান ওই জায়গাতে এখন সরফরাজ খান খেলছে, দেবজুৎ পাটিকাল খেললো, রজত পাটিডাল খেললো, তো ওদের রিপ্লেসমেন্টে ওরা আসছে, কেননা ওরা ডোমেস্টিক সার্কেটে অনেক পারফরমেন্স করে আসছে, আর তারপরে বেসিক্যালি IPL তো আছেই। আর যেটা তুমি বললে ডোমেস্টিক ক্রিকেটটা একটু হারিয়ে যাচ্ছে, না আমার মনে হয় হ্যাঁ একটুখানি হারিয়ে যাচ্ছে IPL আসার পর, কেন IPLটা তো অনেক অনেক গুরুত্ব দিচ্ছে, যারা ডোমেস্টিক পারফরমেন্স করছে ওদের থেকে IPL এ যে পারফরমেন্স করছে ওদেরকে একটু গুরুত্ব দিচ্ছে, না এটাও হতে পারে যে IPL এর যে স্ট্যান্ডার্ড এটা তো অনেক হাই, ওইখানে যদি পারফরমেন্স করে যে কোনো প্লেয়ার আমার মনে হয় যে চান্স দেওয়া দরকার, কিন্তু অ্যাটলিস্ট ওর সঙ্গে সঙ্গে ডোমেস্টিক ক্রিকেটটাকেও দেখা দরকার, যদি ওইখানে যারা পারফরমেন্স করছে ওরাও তো পরিশ্রম করে পারফরমেন্স করছে, আর ডোমেস্টিক ক্রিকেটটা এখন যে জায়গাতে আমরা খেলছি অনেকটা টাফ কন্ডিশন থাকে, তারপরে উইকেটের কন্ডিশন অনেকটা টাফ, তারপরে ওয়েদার কন্ডিশন অনেকটা টাফ থাকে, তো ওইখানে সিলেক্টররা যদি ডোমেস্টিক ক্রিকেটটাকেও সেই IPL লেভেলে না দেখলেও একটু নিচের লেভেলে যদি ডোমেস্টিক ক্রিকেটার যদি দেখে তাহলে ডোমেস্টিক প্লেয়ারের জন্য ভালো, কেননা তুমি 10টা ফ্র্যাঞ্চাইজি দিয়ে কতজন প্লেয়ার খেলবে ডোমেস্টিক, তো ওইখান থেকে যদি তুমি প্লেয়ার যদি সবগুলো প্লেয়ারই যদি সিলেক্ট করে নাও তাহলে ডোমেস্টিক ক্রিকেটটাকে তো এতটুকু উঠছে না, যদি যদি তুমি যদি ডিসাইড করো যদি ডোমেস্টিক ক্রিকেটটাও যদি আমরা একটু দেখবো তাহলে দেখতে পারে ওইখানে ভালো ভালো প্লেয়ার আছে যারা IPL খেলছে না, তো ওরা ওটা হতে পারে। তার মানে IPL টা খুবই গুরুত্বপূর্ণ। IPL টা হ্যাঁ জুনিয়র প্লেয়ারের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা হয়তোবা অনেক বছর ধরে ডোমেস্টিক সার্কিটে পারফরমেন্স করে আসছে আর IPL এ গিয়ে খেলে পারফরমেন্স করে তাহলে ওদের জন্য ইজি, হঠাৎ করে যারা জুনিয়র প্লেয়ার IPL খেলে পারফরমেন্স করে ইন্ডিয়া খেলছে হয়তোবা সিলেক্টররা বা কোচেরা যারা আছে ওরা যদি দেখে ওর ওর মধ্যে যদি স্পার্কটা যদি দেখে হ্যাঁ ও খেলতে পারবে
তো খেলায় যদি আমি মনে করি ডোমেস্টিক ক্রিকেটটাও যে আইপিএল তে যে গুরুত্ব দিয়ে দেখছে, ডোমেস্টিক ক্রিকেট যদি একটু দেখে তাহলে আমার মনে হয় আরো বেটার হবে। আমি যদি রিয়ান পরাগের কথা বলি, আসাম থেকে যিনি পুরো নর্থ ইস্ট কে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে একটা উজ্জ্বল এক্সাম্পল হিসেবে তুলে ধরেছেন, তো আমরা ত্রিপুরাবাসীরও তো চাইছি যে ত্রিপুরাকেও একদিন ইন্ডিয়ান ক্রিকেটের সাথে যুক্ত হবে, তবে আমরা সেই দূরত্বটা আর কতটুকু বাকি, কখন আমরা সেই আনন্দটা পাবো? বলতে গেলে এখন আরজিমান সাহা আসার পর একটু আমরা একটু না অনেকটাই আমরা ডেভেলপ করেছি, তারপর এর আগে থেকে আমরা ডেভেলপ হচ্ছি ডে বাই ডে। তো এখন যতদিন পর্যন্ত ধরো ঋদ্ধিদার আমরা নলেজটা যত কাজে লাগাবো, এক্সপিরিয়েন্সটা যদি কাজে লাগাবো ওনার, তো আমার মনে হয় আমরা ডে বাই ডে ইম্প্রুভ করছি আর করব আগে। আর অ্যাসোসিয়েশন যতটুকু যদি আমাদেরকে সাপোর্ট আরো সাপোর্ট যদি করে বা প্র্যাকটিস দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে যদি সাপোর্ট যদি করে অ্যাসোসিয়েশন, তাহলে প্লেয়ারের জন্য ভালো। আর আমি মনে করবো যারা জুনিয়র প্লেয়ার আছে এখন, হয়তো বা ওইখান থেকেও যদি তুমি দেখতে পারো লাস্ট এই নেক্সট ফিউ ইয়ার্স এর মধ্যে কেউ আইপিএল খেলছে, ইন্ডিয়ায় খেলছে, হইতেও পারে যে আমাদের টিমের মধ্যে আছে এরকম ক্যাপাবিলিটি, ওরা যদি খেলতে পারে তাহলে আগে বেশি দিন নেই আর ধরো না 1-2 বছর 3 বছরের মধ্যে তুমি দেখবে এই জিনিসটা। তাহলে কি ত্রিপুরার ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারে কোনো ধরনের অসুবিধা আছে কি, আরো কিছু কি দরকার আছে? দরকার তো দেখো, যে কোনো তুমি যে কোনো অ্যাসোসিয়েশন বা যে কোনো ফেডারেশন ওইটার মধ্যে যদি তুমি সাপোজ ধরো একটা মাঠ একটা যে কোনো যেটা ফ্যাসিলিটিস লাগে ওই ওই জিনিসটা যদি আমরা অ্যাসোসিয়েশন দিতে থাকে যে তো আপগ্রেড হতে থাকবে এত ভালো। যখন আমরা তুমি দেখছো গ্রাউন্ড আছে, ইনডোর আছে, জিম আছে, তারপর দিয়ে আরেকটা গ্রাউন্ড 2-3টা গ্রাউন্ড আছে, তো যেটুকু আমরা ডে বাই ডে ইম্প্রুভ করতে থাকি প্লেয়ার জন্য ভালো। তো এখন যেটা দিয়েছে ওটার মধ্যে আমরা চালাচ্ছি, ভালো দিচ্ছে, আমরা বহিরাজ্যে গিয়ে আমরা প্র্যাকটিস করছি, অ্যাসোসিয়েশন দিচ্ছে না, অ্যাসোসিয়েশনের এটা বলতে পারবো যে অ্যাসোসিয়েশনের কাজ এটা যে প্লেয়াররা যদি আসে তাহলে ওদেরকে ডেভেলপমেন্টের জন্য অন্য জায়গায় পাঠাতে, ওটা তো অ্যাসোসিয়েশন আছে, তারপর দিয়ে ওরা তো পাঠাবেই। তো এই জিনিসটা ডে বাই ডে ইম্প্রুভ হবে। আর আমাদের এখানে যেতটুকু ফ্যাসিলিটিস আছে ঠিকঠাক আছে, ধরো না যদি আরো 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 যদি বেটার করে তাহলে আরো ভালো, এটা ডে বাই ডে ইম্প্রুভ হবে প্লেয়ারের জন্য আরো ভালো হবে। ঋদ্ধিমান সাহা যখন ভারতকে প্রতিনিধিত্ব করেছিল এবং তারপর ত্রিপুরার টিমের এজ এ মেন্টর এবং ক্যাপ্টেন হিসেবে যুক্ত হয়েছিল, ঋদ্ধিমান সাহা আসার পর ত্রিপুরা ক্রিকেট জগতের উন্নয়নের ক্ষেত্রে বা ত্রিপুরার ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি সাহায্য হয়েছে, কিভাবে উন্নত হয়েছে ত্রিপুরা ক্রিকেট? যেটা আমি তোমাকে এর আগে ওইখানে বললাম যে ঋদ্ধিদা আসার পর অনেকটাই ডেভেলপ হয়েছে টিম, বলতে গেলে টিম মেন্টালিটি, টিম বলতে গেলে যে কিভাবে আমরা অন্য বড় টিমের সঙ্গে অ্যাপ্রোচ করতে হয় বা কিভাবে আমাদের প্রেসার সিচুয়েশনে কুল থাকতে হয় বা নর্মাল যেটা আমরা করি, আমরা এর আগেও ঋদ্ধিদার আসার আগেও করছি কিন্তু সেইটা আমরা রেজাল্টটা পাচ্ছিলাম না। তো লাস্ট 2 বছর ধরে উনি আছেন, তো এবছর আমরা অনেকটাই আমরা ইম্প্রুভ করেছি, ম্যাচ জিতেছি 7-8টা ম্যাচ জিতেছি, তারপরে যে তোমার এর আগের বছর আমরা T20 ভালো খেলেছি, ওয়ানডে ভালো খেলেছি, DSU ভালো খেলেছি। তো যেটা আমি বলেছি ঋদ্ধিদা যতদিন আছে ওনার এক্সপিরিয়েন্সটা যতদিন আমরা কাজে লাগাই আমাদের জুনিয়র প্লেয়ার জন্য ভালো, যারা সিনিয়র আছে ওদের জন্যও ভালো, যে কি করলে আর বেটার হবে, মানে কি করতে পারলে আর ক্রিকেটটা ইম্প্রুভ হবে, যে বড় লেভেলে খেলতে পারবে, তো ওই জিনিসটাই আমাদের কথাবার্তা চলে। আর আমি সবাইকে বলে যতটুকু ঋদ্ধিদার সঙ্গে ইন্টারাক্ট যদি হয় আর তারপরে দিয়ে ঋদ্ধিদার এক্সপিরিয়েন্সটাকে যতটুকু নেওয়া যায় ওটা আমাদের জন্য ভালো আর ত্রিপুরা ক্রিকেটের জন্য ভালো। একদম। মিস্টার ঋদ্ধিমান শাহর সাথে মিস্টার মণিশঙ্কর মুরা সিং এর কম্বিনেশনটা কেমন? কম্বিনেশন তো বলতে গেলে কি কম্বিনেশন, মাঠের ভিতরে ভালো, মাঠের বাইরেও ভালো, উনি ক্যাপ্টেন, আমি এই বছর ভাইস ক্যাপ্টেন ছিলাম, তো সবটাই ভালো, যে যেটা আমি যেটা চাই উনি অনেক অনেকটাই ব্যাক করে যে হ্যাঁ ঠিক আছে, মোরা বলছে যে এটা হতে পারে তাহলে দেখি কি হয়, তো উনি অনেকটাই ব্যাক করে, অনেকটা মানে ফুললি ব্যাক করে, তো উনি কোনোদিন মানা করেন না জিনিস নিয়ে, তো সব জিনিসই ব্যাক করে। একটা সময় তো তুমি ত্রিপুরা দলের ক্যাপ্টেন হিসাবে প্রতিনিধিত্ব করতে, তুমি ক্যাপ্টেনসি কেন ছেড়ে দিলে? প্লেয়ার হিসাবে কি ক্যাপ্টেনসিটা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরম্যান্সের উপর কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করে? না, অ্যাকচুয়ালি আমি 2014-15 সিজন থেকে আমি ক্যাপ্টেনসি করেছি, 3-4 বছর আমি ক্যাপ্টেনসি করেছি। না, আমার তো বলতে গেলে আমার তো মনে হয়নি
যে আমার প্রেশার হয়েছে। অ্যাকচুয়ালি সিলেক্টররা বলতে পারবে, অ্যাসোসিয়েশন মেম্বাররা বলতে পারবে কেন মুরা সিংকে ক্যাপ্টেন থেকে সরানো হয়েছে বা ডিমোশন করানো হয়েছে, তো ওটা তো ওরাই বলতে পারবে, আমি ওটার মধ্যে কিছু বলতে পারি না, ওরা কি চেয়েছে কি চেয়েছে কি চাইনি। কিন্তু প্লেয়ার থাকি বা ক্যাপ্টেন থাকি অলমোস্ট বলতে গেলে সিমিলারই, আমার যেটা আমার বলতে হয় যে ক্যাপ্টেন থাকে ওকে আমি বলি, আমি যদি ক্যাপ্টেন যদি না থাকি আর যাকে আমার বোলিং সম্বন্ধে বা ব্যাটিং সম্বন্ধে বলতে হয়, আমার মনে হয় আমার যদি মনে হয় ও একটু স্ট্রাগল করছে তাহলে আমি বলি, ক্যাপ্টেন থাকতেও আমি বলি, ক্যাপ্টেন না থাকলেও আমি বলি। এটা না যে ক্যাপ্টেন থাকলেই বলতে হবে, ক্যাপ্টেন না থাকলেও বলতে হবে, এটা না, আমার আমার নেচারটাই এরকম। যদি আমার যদি মনে হয় এই ছেলেটা একটু স্ট্রাগল করছে ব্যাটিং নিয়ে বা বোলিং নিয়ে, যেটুকু আমার সম্ভব, যেটুকু আমার নলেজ, আমি এতটুকু বলার চেষ্টা করি। আর ক্যাপ্টেন সম্বন্ধে তুমি জিজ্ঞেস করছো, ক্যাপ্টেন সম্বন্ধে প্রিপেয়ার আসার আগে আরেকজন ক্যাপ্টেন ছিল, ওকেও আমি বলেছি যে এরকম এরকম হলে বেটার হবে, তুমি দেখে নিও। তো ওটা অ্যাসোসিয়েশনটা সিলেক্টরের উপরে কাকে পছন্দ করছে, কাকে ক্যাপ্টেন নিয়ে ওরা ভাবছে, তো ওটা টোটালি অ্যাসোসিয়েশন আর সিলেক্টরের উপরে। তুমি যখন ক্যাপ্টেন ছিলে বা এখন তুমি খেলছো, তোমার কাছে ক্যাপ্টেন্সি নিয়ে খেলতে ভালো লাগে না নরমাল যেভাবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে খেলতে ভালো লাগে, কোনটা তোমার কাছে কমফোর্ট? না বলতে গেলে তো আমি তো বলতে গেলে তো ক্যাপ্টেন্সি তো আমি জুনিয়র লেভেলে করিনি, জাস্ট আমি স্কুল স্কুল টুর্নামেন্টে করেছি ক্যাপ্টেন, আর ওর পরে আমি ডাইরেক্ট রঞ্জি ট্রফিতে আমাকে ক্যাপ্টেন দিয়েছে। তো আমার দায়িত্ব নেওয়াটা একটু ভালোই লাগে, যে আমি একটু প্রেসার সিচুয়েশনে যদি খেলি বা দায়িত্ব নিয়ে যদি খেলি, ক্যাপ্টেন হোক বা আমাকে যদি কেউ বলে দেয় তুই একটু নিয়ে খেলিস, তো ওইটা আমার একটু শুরু থেকে আমার ভাল লাগে। তো লিডারশিপটা একটু ভাল লাগে, ভাল লাগে ইন দা সেন্স আমার একটু নিজেকে একটু চ্যালেঞ্জ নিয়ে খেলতে একটু ভাল লাগে। তো এখন আমি যদি ক্যাপ্টেন যদি না থাকি, আমার যদি ক্যাপ্টেন যদি আমার একটা বলে দেয় বা কোচ যদি বলে দেয় তুই একটু দেখে নিস, তাহলে আমি ওইটাকে ফুলফিল করার চেষ্টা করি, হয়তো বা নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যে এই জিনিসটা যদি করলে তাহলে আমার টিমের জন্য ভালো, বা কোচেরা যারা যেটা বলিস ওটা করার নিয়ে আমরা চেষ্টা করি, আমরা চিন্তা করি এরকম আর কি। ত্রিপুরা দলের ঋদ্ধিমান শাহ আসার আগে যিনি ক্যাপ্টেন ছিলেন এবং ঋদ্ধিমান শাহ বর্তমান ক্যাপ্টেন, তুই দুজনের বা আগের যারা ক্যাপ্টেন ছিল তাদের মধ্যে কি পার্থক্য তুমি যত বছর খেললে? না পার্থক্য মানে ওইটাই যে ঋদ্ধিদার আসার আগে, ঋদ্ধিদার অ্যাকচুয়ালি বলতে গেলে সবাই জানে ইন্টারন্যাশনাল খেলেছে ম্যাচ, তো ওই এক্সপিরিয়েন্সটা আর ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্সটা অনেক অনেক ডিফারেন্স। তো ইন্টারন্যাশনাল কি চলছে বা কোন মাইন্ডসেটে চলছে উনি উইকেটের পিছনে দাঁড়িয়ে দেখতেই পারে, ভালো ভালো করে দেখতে পারে। তো ওই জিনিসটা ইনপুটটা বোলারকে দেয়, তো বোলারকে দিলে এইভাবে করলে প্রথমে তো নিজের প্ল্যানই দেয় যে তুই কিভাবে করতে চাস বা কি কি করলে বেটার হবে, তো ওই জিনিসটা করায়, যদি না হয় তাহলে বলে তো এই জিনিসটা করলে ভালো, তো করাতে চেষ্টা করে। প্লাস যে গ্রাউন্ডের মধ্যে যে ইনভলভমেন্টটা, যে প্ল্যানিংটা হয়, হয়তো বা প্রিভিয়াস ক্যাপ্টেন যে ছিল ওরও সেম সেম হতে পারে, কিন্তু অনেকটা সময় মেন্টাল একটু থাকে যে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার বলছে তোমাকে, এটা হতে পারে, তো অনেক সময় ব্যাক অফ দ্য মাইন্ড ওইটাই থাকে যে আমি এটা করলে আমার হয়তো বা আমি উইকেট পেতে পারি বা ভালো বল করতে পারি। তো ওই জিনিসটা তো নর্মাল যে ক্যাপ্টেন ছিল হয়তো বা ওরও সেম প্ল্যানিং থাকতে পারে, কিন্তু অনেক সময় এটা হতে পারে না আমি এটা করলে বেটার হবে, তো অনেক সময় প্ল্যানিং চেঞ্জ হতে পারে, ওই জিনিসটা একটু ডিফার করে আর কি, যদি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে যা আর যে ডোমেস্টিক ক্রিকেট খেলছে ওটা ওটা নিয়ে। তোমার ক্রিকেট ক্যারিয়ার সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং সবচেয়ে বাজে মুহূর্ত যদি আমি তোমাকে বলি, তুমি কিভাবে সেটা ব্যাখ্যা করবে? সুন্দর মুহূর্ত তো যে এখন আমি তো খেলছি, ওটাই আমার অনেক প্রিয় মুভমেন্ট, আমি যে এতদিন ধরে খেলছি, নিজের স্টেটকে পারফরমেন্স করে দিয়ে আসছি বা পারফরমেন্স করাটা আমার অনেক ইম্পর্টেন্ট, আমি ওইটাই একটু ব্যাক করি নিজেকে, পারফরমেন্স করলে আমি আরো উপর লেভেল খেলতে পারবো, তো ওইটা একটু প্রেসিয়াস মুভমেন্ট আমার জন্য, যে আমি ওইটাই আমার বলতে গেলে প্রিয় মুভমেন্ট, আমি পারফরমেন্স করে যেতে পারছি বা ফিট হয়ে আমি খেলতে পারছি, ওটা আমার প্রেসিয়াস মুভমেন্ট। আর বলতে গেলে ডার্কেস্ট মুভমেন্ট যদি বলতে গেলে যে আমার খারাপ টাইম, খারাপ টাইম হয়তো বা এসছে, তো ওইটা নিয়ে আমি এত একটা চিন্তা করি না, মানে হয়তো বা এত বছর ধরে খেলছে ফার্স্ট ক্লাস, হতেই পারে এক দু বছর হতেই পারে,
ওটা নিয়ে আমি আর তো একটা আমি কথাও বলি না, আর আমি নিজেকে ব্যাক অফ দ্য মাইন্ডে ওটাও আমি নিয়ে নিয়ে যাই, আমার লাস্ট ইয়ার বাজে গেছে বা এই বছর বাজে গেছে বা আমার এটা চলছে, আমি জাস্ট প্রেজেন্ট বা ফিউচারে কি হবে ওটা নিয়ে আমি একটু ভাবি, ব্যাক পেছনে কি হয়েছে কি হয়ে গেছে ওটা নিয়ে আমি এত চিন্তা করি না, ওইটাই আর কি। রিসেন্টলি ইউ হ্যাভ অ্যাচিভড সামথিং স্পেশাল, তুমি লালা অমরনাথ অ্যাওয়ার্ড পেলে বেস্ট অলরাউন্ডারের জন্য, সেটা তো তোমার জন্য খুব ভালো মুহূর্ত, আমরা প্রত্যেকে জানি। সেটা পাওয়ার পর রাজ্যবাসী যেভাবে তোমাকে শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিল, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে, সেই মুহূর্তটা তোমার কাছে কতটা স্পেশাল ছিল? না, অনেকটাই স্পেশাল, যে কেননা তুমি একটা জিনিস খেলছো অনেক বছর ধরে, আর যেখানকার তোমার টপ বডি যে বলতে গেলে বিসিসিআই আমাদের হেড, তো ওখান থেকে যদি তোমাকে কেউ যদি প্রেস যদি করে যে তুমি এজ এ অলরাউন্ডার এই বছরে এই 1920 সিজনে তুমি এজ এ অলরাউন্ডার টপ পারফর্মার তোমাকে একটা অ্যাওয়ার্ড দিতে হয়, তো ওটা তো স্বাভাবিক সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে না নিজের স্টেটের ক্ষেত্রে, স্টেটে কেউ কোনোদিন হয়নি এই জিনিসটা পাইনি, তো আমার জন্য অনেক প্রেসিস মুভমেন্ট ছিল ওই জিনিসটা। আর তারপর দিয়ে ত্রিপুরার লোকেরা অনেক ভালোবাসা অর্জন দিয়েছে আমাকে, ফেসবুক দিয়ে হোক বা ইনস্টা দিয়ে হোক, সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে হোক বা সামনে যার দেখা হয়েছে ও বলেছে দাদা তুমি এরকম এরকম পেয়েছো, কংগ্রাচুলেশন। তো অনেক অনেক ভালোই লাগে, যে ভালো লাগে দেশে ধরো না এত বছর ধরে পারফরমেন্স করে পরিশ্রমের ফলটা আমি হয়তো বা একটু পেয়েছি, তো ওই জিনিসটাই আমি চিন্তা করি যে হ্যাঁ, তাহলে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটাই থাকে যে আমি আরো পরিশ্রম করতে হবে যাতে আরো উপর লেভেল আমি খেলতে পারি, তো ওই জিনিসটাই। ভারতীয় দলের কোন কোন প্লেয়ারের সাথে তোমার ইন্টারঅ্যাক্ট হয়েছে? ইন্টারঅ্যাক্ট তো হয়েছে তো অনেক অনেকের সঙ্গে। তাদের থেকে তুমি কি শিখলে, তারা কি অ্যাডভাইস দিয়েছে, স্পেশাল তো বলতে গেলে আমি এত কথা বলি না, মানে ধরো না এখন দিদিদা আছে, দিদিদের সঙ্গে একটু কথা বলি, আর যারা যারা আমাদের সঙ্গে খেলেছে যেমন দীপক চাহার, শার্দুল ঠাকুর, তারপর দিয়ে কেএল রাহুল, ওরা খেলেছে, তার আরো কয়েকজন আছে নাম হয়তো আমার মনে আসছে না, যারা যারা আইপিএল ও খেলছে ওরাও খেলছে, তো ইন্টারেক্ট তো এখন বলতে গেলে তো ইন্টারেক্ট তো খুব কম হয়, যদি সাপোজ ধরো লিস্ট এতে দেখা হলো, ওয়ান ডেতে দেখা হলো, টি-20তে দেখা হলো, রঞ্জি ট্রফিতে দেখা হলো, তাহলে ওদের সঙ্গে কথা বলি, ক্রিকেট নিয়ে কথা বলি না, অ্যাকচুয়ালি কি চলছে লাইফে, কি চলছে, কি করার ইচ্ছা বা আগে কি প্ল্যানিং, ওটা নিয়ে জিজ্ঞেস করি না, ক্রিকেট নিয়ে এত কথা হয় না আমার অ্যাকচুয়ালি, আমি নিজেও একটু ক্রিকেট নিয়ে যে সময় চিন্তা করি বাদ বাকি সময় একটু রিল্যাক্স রিল্যাক্স থাকার চিন্তা করি, বাদ বাকি ওদের সঙ্গে কথা হলে আর কি ক্রিকেট নিয়ে কথা হবে, ওরাও সারা সারা দিন ক্রিকেট নিয়ে চিন্তা করছে, আমি যদি ওদের সঙ্গে দেখা করে যে ক্রিকেট নিয়ে বলি তাহলে ওরাও একটু হয়তো বা একটু ফেড আপ হয়ে যেতে পারে বা একটু হেজিটেট করবে, যে তোর সঙ্গে দেখা হলো তুই ক্রিকেট নিয়ে জিজ্ঞেস করছিস, তো ওইটা আমি ক্রিকেট নিয়ে জিজ্ঞেস করি না অন্য জিনিস। ঠিক আছে, আমি এখন আর ক্রিকেট নিয়ে জিজ্ঞেস করবো না, তোমার পার্সোনাল লাইফে একটু ঢুকবো। হ্যাঁ, মনশঙ্কর মুরা সিং এর হবি কি, কি করতে ভালো বাসায় যে ক্রিকেট ছাড়া? ক্রিকেট ছাড়া আমি বলতে গেলে ফুটবল, অফ টাইমে আমি একটু ফুটবল খেলতে চেষ্টা করি, যতটুকু পারি ফুটবল খেলি, নাহলে ধর টেনিস বল দিয়ে একটু খেলি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু ওদের সঙ্গে একটু খেলি, ক্রিকেট ওটাও ক্রিকেটই বলতে গেলে, যে টেনিস বলে যে ক্রিকেট খেলা হয় ওইখানে ধরো না বাজি খেলা হলো, তো সবার মতন খেলি, নাহলে ফুটবল খেলি, আর তো বলতে গেলে আর হবিস বলতে গেলে তো আর নেই, ওটাই স্পোর্টস নিয়ে থাকতে ভালো লাগে আমার। কতক্ষণ দিনে স্পোর্টস নিয়ে থাকো? এখন তো বলতে গেলে এখন তো সিজন চলছে আমাদের, তো থাকতে হবে জিম ট্রেনিং সব, তারপর দিয়ে সিজন শেষ হলে যদি এখন যদি আমি ইউকে যাই তাহলে ইউকেতে গিয়ে উইকলি এক দুটো ম্যাচ থাকে, তো ওইখানে গিয়ে ম্যাচ খেলার চেষ্টা করি, বাদ বাকি অফ টাইমে একটু ঘোরার চেষ্টা করি, কোন জায়গায় গেলে ভালো হয় ওইটার চেষ্টা করি, ওইটাই। তোমার প্রিয় নায়ক এবং নায়িকা? নায়ক নায়িকা তো অ্যাকচুয়ালি না, এটা বলতে পারবো রণবীর কাপুর, রণবীর সিং হতে পারে, তারপরে ভিকি কৌশল, শাহিদ কাপুর, ওরা হতে পারে, আর নাইকি দীপিকা, আর তারপরে কিয়ারা আডবাণী, ওরা আলিয়া ভাট, এরকম হতে পারে, বাকি তো মনে পড়ছে না এখন কে ভালো কাজ করেছে, আর তারপরে ওই নওয়াজউদ্দিন, ওরাও হতে পারে। হ্যাঁ, আর সিঙ্গার বললে অরিজিৎ, দিলজিৎ, আর ফিমেল মধ্যে শ্রিয়া, আর যারা যারা নতুন, তারপর পাঞ্জাবির মধ্যে জেসমিন, ওরা। কোন পলিটিশিয়ান কে ভালো লাগে, ফেভারিট পলিটিশিয়ান আছে কি? না, পলিটিশিয়ান আমি পলিটিক্স পলিটিক্স এত ফলো করি না আমি, বেসিক্যালি আমি পলিটিক্স
এতটা জানি না, কিন্তু হয়তো বা সোশ্যাল মিডিয়া দেখলে একটু চেক আউট করতে চেষ্টা করি কি হচ্ছে কি না। তো পলিটিক্স নিয়ে আমি এত জানি না জিনিসটা। তবে মণিশঙ্কর মুরসিং কবে বিয়ের পিড়িতে বসতে চলেছে? আমার অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, সরি, আমার এটা ডাউট ছিল। না, বিয়ে হয়ে গেছে আমার, অনেক আগে হয়ে গেছে। আমার লং টার্ম গার্লফ্রেন্ড এর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো এখন গার্লফ্রেন্ড থেকে ওয়াইফ হয়েছে, ওটাই। আচ্ছা আচ্ছা, আমারও ডাউট ছিল, তো জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা যাই হোক, আমরা তো একেবারে শেষের দিকে যাচ্ছি। ত্রিপুরার অনেকে চায় মণিশঙ্কর মুরসিং এর মতন হতে, তবে মণিশঙ্কর মুরসিং ইউনিভার্সে একজনই। তবে যদি যারা মণিশঙ্কর মুরসিং এর মতন কিছুটা হতে চায়, তাদের জন্য মণিশঙ্কর মুরসিং কি অ্যাডভাইস দেবে, কি টিপস দেবে? টিপস না, টিপস তো কি আর দেবো, ওটাই বলবো যে পরিশ্রমটা যেটা তুমি তোমার ভাল লাগে, যেমন ক্রিকেট ক্রিকেট হোক বা যে কোনো ফিল্ডে, যেমন ক্রিকেট হোক বা ফুটবল হোক, অ্যাথলেটিক্স হোক বা যে কোনো জিমনাস্টিক হোক, তোমার যদি ভাল লাগে এই জিনিসটা করতে, তোমার ফ্যামিলি যদি সাপোর্ট করে, তাহলে ওইটার মধ্যে তোমার 100% তোমার দিতে হবে। পরিশ্রম তুমি যদি করো তাহলে পরিশ্রমের ফলটা তুমি পাবেই পাবে, এটা আমি জানি, এটা আমি নিজেও ফিল করেছি। আমি যদি পরিশ্রম করি তো আমাকে ফল দেবে, 1 বছর না দিলে 2 বছর 3 বছর পরে দেবে, কিন্তু পরিশ্রম করলে তোমাকে দেবে। ওইটাই বলতে হবে যে তুমি যেটা নিয়ে, আমি ক্রিকেট নিয়ে আসি তাহলে ক্রিকেট নিয়ে বলবো, তুমি ভালো কোচের সঙ্গে তুমি ইন্টারেক্ট করো, ভালো কোচের সঙ্গে তুমি কোচিং নাও। তারপরে যে তুমি ছোটবেলায় তুমি যদি পারো, যারা ফ্যামিলি যারা দেখছে, যারা ক্রিকেট খেলানো হয়েছে ওদের ছেলে মেয়েকে, তাহলে তুমি ছোটবেলা থেকে একটু কোচিং সেন্টারে নিয়ে ভালো কোচের সঙ্গে ইন্টারেক্ট করে ওইখানে দেওয়ার জন্য। তো ওইখান থেকে তুমি যদি ছোটর থেকে যদি বেসিক্যালি ছোটর থেকে যদি তুমি একটু স্ট্রং হও টেকনিক দিয়ে, বা তুমি যারা যারা জানে টেকনিক যদি স্ট্রং হয়, তাহলে তোমাকে আস্তে আস্তে ডেভেলপ করতে অনেক ইজি। তুমি যদি ন্যাচারাল যদি হয়, অনেকে থাকে ন্যাচারাল যে ওকে এই জিনিসটা করলে ওর ভালো হবে না, তাহলে তুমি ন্যাচারাল যদি, ন্যাচারাল যে কোচও যদি বুঝে যাবে ও তো একটু ন্যাচারাল, তো হাত দিয়ে টেকনিক দিয়ে ধরে লাভ নেই, ওকে যেটা খেলছে খেলে দাও, মানে যেটা চলছে চলে দাও। তো ওইটা আস্তে আস্তে তুমি যেহেতু U15, U16, U19 খেলে যাবে, তো ওই সময় কোচেরা দেখে তো তোমার সঙ্গে ইন্টারেক্ট করবে, তো বা তুমি ইন্টারেক্ট করলে ওইখান থেকে তুমি যেহেতু নিতে পারো কোচের কাছ থেকে, বা যারা প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার আছে, ওদের থেকে যারা যে দূর নিতে পারো, তো ওইটাই আমি বলতে চেষ্টা করবো যে তুমি যেহেতু ফোকাস দিয়ে ক্রিকেটটাকে তুমি খেলবে, ক্রিকেট তোমাকে অনেক কিছু দেবে, তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি যদি কান্ট্রি খেলো, নিজে U19 রিপ্রেজেন্ট করো, সিনিয়র লেভেলে রিপ্রেজেন্ট করো, IPL যদি খেলো, তোমার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। তো ওইটাই বলবো যে যারা জুনিয়র আছে বা যারা শুনছেন, বা যারা ক্রিকেট ফ্যামিলি যদি ছেলে মেয়ে থাকে ওদের ক্রিকেটকে নিয়ে চিন্তা করছেন, তো ওটাই বলবো যে যেখানে যাও ওইখানে কোচেরা বা যারা আছে ওদের কাছে দিয়ে দিতে, আর ভালো কোচের কাছে দিতে, তো ওটাই বলতে পারবো আমি। হার্ডওয়ার্ক এবং লাক একটা আরেকটা কতটা কানেক্টেড? হার্ডওয়ার্ক তো তোমার কাছে, লাক তোমার কাছে নেই, তো হার্ডওয়ার্কটা তোমার চালিয়ে যেতে হবে। হার্ডওয়ার্কটা যতদিন তুমি পারো, যতদিন পর্যন্ত তোমার স্ট্রেংথ আছে, ততদিন পর্যন্ত তোমার চালিয়ে যেতে হবে। আর লাকটা ওটা তো লাক তো লাকের উপরে, নিজের কাছে নেই, তো হার্ডওয়ার্কটাই তুমি, এটা হার্ডওয়ার্কটাকে লাকটাকে পরিণত করতে হবে তোমার, তো ওইটাই বলতে পারবো। তুমি যখন ছোট ছিলে, তোমাদের সময় ছেলে মেয়েদের বা তোমাদের বন্ধু বান্ধবের সাথে যারা ছিল, তাদের মধ্যে ক্রিকেট বা যে কোনো স্পোর্টস যে একটা ক্রেজ ছিল, এটা কি বর্তমান দিনের ছেলে মেয়েদের মধ্যে আছে না কোথাও হারিয়ে যাচ্ছে? ওটা তো বলতে গেলে অনেকটাই হারিয়ে যাচ্ছে। আমি তো এত ইন্টারেক্ট করি না, আমি খুব সোশ্যালাইজ খুব কম হই, আমি ঘোরাফেরা অনেক কমই করি। আমি যদি আগরতলা থাকি তাহলে বাড়িতেই থাকি, তো কিন্তু দেখি যে স্পোর্টস নিয়ে বা যে কোনো অ্যাক্টিভিটি নিয়ে ওরা খুব কমই কথা বলছে, বা এখন দেখছি গেমিং বা ওইটাতে ফিউচার আছে। কিন্তু তুমি যদি স্পোর্টস না, তুমি যে কোনো অ্যাক্টিভিটি, ধরো না তুমি যে কোনো, তুমি বিকালে একটু সময় পেলে, স্কুল থেকে সময় পেলে তুমি একটু খেললে, তো তোমার বডির ক্ষেত্রেও ভালো, তোমার মেন্টাল হেলথের জন্যও ভালো। তুমি যদি একটু নিজের বডিটাকে যদি স্পোর্টসে নিয়ে যদি তুমি থাকো, তোমার হেলথ কন্ডিশন ভালো থাকবে, তো ওটাও। আর তারপর যে আমাদের সঙ্গে আমাদের টাইমে যে ছিল যে ক্রিকেট বা স্পোর্টস নিয়ে অনেকটাই কথা হতো যে এরকম চলছে, এরকম চলছে, এখন একটু কম হয়,
বা ঠিকঠাক হয়, কিন্তু অন্য ফিল্ডে একটু বেশি যাচ্ছে না, হয়তো বা ওরা মনে করে যে ওরা মনে করছে যে ওই ফিল্ডটা ভালো, তাহলে ওই ফিল্ডে যেতে পারে, কোন যার যার চয়েস এটা। আর যারা যারা স্পোর্টস খেলতে চাইছে তো স্পোর্টস তো খেলছে, কিন্তু যারা স্পোর্টস খেলছে ওরাও একটু ইন্টারেস্টটা কমে যাচ্ছে, তো ওটা আমি বলতে পারবো। যারা স্পোর্টস খেলছে অ্যাকচুয়ালি ওরা একটু স্পোর্টসটাকে ইন্টারেস্ট নিয়ে যদি তুমি যদি চিন্তা করো যে আমার কেরিয়ার এখানে বানাবো, তাহলে তোমার করতেই হবে, ইন্টারেস্টটা তোমার ফুলফিল করতেই হবে, যে তোমার 100% তোমার এখানে দিতেই হবে। তুমি এটাও করছো 50%, ওই জিনিসটাও 50% করছো, তাহলে তো হবে না, তোমার দুই দিক দিয়ে সরে যাচ্ছে। তো যে জিনিসটা করছো 100% দিয়ে করতে হবে। তুমি যদি সাপোজ ধরো তুমি যদি অন্য ফিল্ডে যাও, তাহলে ওটাও 100% দিয়ে করতে হবে। তো ওইটাই আর কি। দেখা যায় এখন গার্জিয়ানরা বেশিরভাগ পড়াশোনার দিকে বেশি ঝুঁকি নিচ্ছে, বিকালে যে টাইমটাতে খেলার ওই টাইমটা তারা টিউশনে চলে যাচ্ছে। গার্জিয়ানদের একটা মেন্টালিটির একটা সমস্যা রয়েছে, সে ব্যাপারে তোমার কি অভিমত? না আমার ওইটার মধ্যে তো আমি কিছু একটা বলতে পারবো না, কেননা যার যার পার্সোনাল চয়েস, ওটা ফ্যামিলি যদি চাইছে ওকে এডুকেশন দিয়ে সেটেল করতে, তাহলে করতে পারবে। এডুকেশন লাগাতে খেলাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জিনিসটাই আমাদেরকে একটু এডুকেশন দিক দিয়ে একটু করতে হবে, স্কুল দিক দিয়ে আমাদেরকে একটু দেখতে হবে। সাপোজ ধরো না ত্রিপুরাতে কতটুকু স্কুল লেভেল থেকে ক্রিকেট বা ফুটবল বা যে কোনো অ্যাথলেটিক্স মুভমেন্ট হচ্ছে হচ্ছে না আমি ওটা তো জানি না আমি, কিন্তু বাইরে আমি জানি যে ক্রিকেট যদি তুমি যদি ক্রিকেট খেলো, ক্রিকেটের জন্য একটা অ্যাডমিশন হয় স্কুলে, তো ওদের একটা টিম আছে, তো ওইখানে আন্ডার 12 আন্ডার 14 স্কুল মিট হয়। আমাদের এখানে হয়, কিন্তু কতটুকু হয় আমি জানি না, আমি এতটুকু খবর রাখতে পারছি না, কিন্তু হয়, আমাদের সময় ওই হয়েছিল, এখনো হয় মনে হয়। কিন্তু অন্য স্টেটে একটু আরো ডেভেলপ প্লাস অ্যাওয়ার তো আছে, আরো প্লাস যে সাপোজ ধরো না তুমি কোনদিন ক্রিকেট খেলো না, তোমার পড়াশোনার দিক দিয়ে 90% তুমি পেয়েছো, যারা ক্রিকেট খেলছে একটু কম পেয়েছো, 80-82% পেয়েছে, তো ওইখানে একটু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়, স্পোর্টস খেলছে স্পোর্টস কোটাতে ওকে বা একটু ছাড় দেওয়া হয়, তো ওই জিনিসটা রিল্যাক্সেশন একটু দেওয়া হয়, তো ওই জিনিসটা আছে বাইরেতে। সাপোজ আমাদের এখানেও আসবে হয়তো বা ওটা নিয়েও প্লেয়িং চলছে, যদি ওটা যদি হয়ে যায় তাহলে আরো ভালো। আর যারা যারা ক্রিকেট খেলতে চাইছে ওরাও খেলতে পারবে, পড়াশোনার দিক দিয়ে একটু হালকা হয়ে যাবে একটু, ওইটাই। সর্বশেষে প্রত্যেকের জন্য কি বার্তা থাকবে? বার্তা তো বেশি একটা না, সব তো বলেই দিলাম, বা সব তো ওটাই যে যে কোনো জিনিস, যে তুমি যদি স্পোর্টস খেলো বা পড়াশোনার দিক দিয়ে এডুকেশন দিক দিয়ে আছো, তো ওইখানে তোমার ব্যাস দিতে হবে, ব্যাস করতে হবে। আগের দিনে তোমার ফিউচারে কি হবে, তোমার এখনে যদি তুমি এখন থেকে যদি তুমি ওই জিনিসটা যদি ভালোভাবে যদি করে যাও, তাহলে ফিউচারে গিয়ে তোমার প্রবলেম হবে না, ওইটাই। যদি সাপোজ ধরো আমি ক্রিকেট খেলি, ক্রিকেটে এখন থেকে যদি আমি পরিশ্রম করে যাচ্ছি, তাহলে তুমি বড় লেভেল খেলতে গিয়ে বা খেলবে, তো ওটা তোমার এখান থেকেই প্রিপারেশন নিতে হবে। যে কোনো জিনিস তুমি যদি স্টার্ট করছো, তাহলে স্টার্টিং থেকে তোমার পরিশ্রমটা দিতে হবে, আর তোমার জানতে হবে তোমার কি করতে হবে, তো ওই নলেজটা একটু নিতে হবে। যদি নলেজ যদি না নাও, তাহলে তুমি আস্তে আস্তে যেখান থেকে তুমি মনে হয় যে এখান থেকে আমার নিলে ভালো, নলেজটা ওইখান থেকে যদি নেই ওইখান থেকে ভালো হবে, তো ওই জিনিসটা স্টার্টিং থেকেই সবকিছু করতে হবে। যদি স্টার্টিং থেকে যদি তুমি হালকা হালকা যদি ফাঁকি দিয়ে যদি যাচ্ছ, আমি করছি না এটা এটা করছি না, তাহলে তোমার ওই লাস্ট পর্যন্ত গিয়ে তোমার পরবর্তী সময়ে গিয়ে তোমার এটা প্রবলেম হবে, তুমি জানবে না বা তোমার এই জিনিসটা প্রবলেম হচ্ছে, এই জিনিসটা প্রবলেম হচ্ছে। তো ওইটাই, যে জিনিসই করো, পড়াশোনা খেলাধুলা যা জিনিসই করো, তোমার 100% স্টার্টিং থেকেই দিতে হবে। যে ফান্ড তো থাকবে, কিন্তু ওইখান থেকে তোমার মনোযোগ দিয়ে তুমি যেটাই করো, 5-10 মিনিট যেটাই করো, ওই 10 মিনিটটা তুমি মনোযোগ দিয়ে করো, পড়াশোনা খেলাধুলা 10 মিনিটটা মনোযোগ দিয়ে করো বা 15 মিনিট মনোযোগ দিয়ে করো, তো ওইটাই তোমার আগের দিনে কাজে আসবে, ওইটাই আমার বার্তা থাকবে, আর তো বেশি একটা বলার নেই। একদম অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। তো আজকের এপিসোড এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার।